এখন আমি আসলে হলো বঙ্গবাজারে, দেখতে পাচ্ছেন ঢাকার বঙ্গবাজারের এখন বর্তমান কি অবস্থা, একদম সব পুড়ে ছাই খা। যার যে একসাথে 10টা দোকান ছিল সে একটা পাবে, কারণ 10টা যে ছিল একদম এক মালিকের 10টা ছিল, 10টা দেওয়া তো সম্ভব না, এখন সবাই ক্ষতিগ্রস্ত। এখন বর্তমানে এই অবস্থা তাদের ব্যবসার, আশা করি সবাই এখানে আসবেন, আবার আসে তাদের ব্যবসা করে দাঁড়াতে সাহায্য করবেন। তো এইভাবে বেঞ্চ বসাইছে তারা, বেঞ্চ বসায় এই রোদের ভিতরে একদম খারাপ রোদের ভিতরে তারা ব্যবসা শুরু করছে নতুনভাবে, তারা নতুনভাবে আবার তাদের ব্যবসাটা তোলার চেষ্টা করতেছে। প্রতি দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিংটা ছিল, বিল্ডিংয়ের বর্তমান অবস্থা একদম দুর্দশা, কি একদম ভেঙে পড়ে গেছে পুরোটাই। আর সাইডে তো আগুন লাগছিল, দেখতে পাচ্ছেন আগুনের ছাপ এখনও রয়ে গেছে, সব পরিষ্কার করা হয়েছে গতকাল। আর এই যে তারা ব্যবসা শুরু করছে নতুন, কেনাকাটা করতেছে লোকজন এসে, এই সাইডে এখনও শুরু হয়েছে পুরোটা কাজ শুরু করছে এখন সরকার থেকে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বালু আর ইট ফেলা হচ্ছে, আর এখানে একটা করে টেবিল বসে তারা ব্যবসা শুরু করছে। তো বঙ্গবাজারে আগের যে অবস্থা ছিল সেটা আবার ফিরে আসুক সবাই চাই আমরা। দেখতে পাচ্ছেন রোদে কী অবস্থা, ওনার মাথায় পানি দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কেনাকাটা শুরু হয়েছে, আর এখানে লাইভ পাশে চলতেছে, লাইভ চলতেছে অলরেডি। তো বঙ্গবাজারের সামনে আসলে আপনারা এখন বর্তমানে এই অবস্থা দেখতে পাবেন, এখানে ব্যবসা শুরু করছে তারা, এই টং দোকানগুলো নিয়ে ছাতা নিয়ে বসে বসে আসছে সবাই ব্যবসার জন্যে, তারা চায় আবার ঘুরে দাঁড়াতে নতুনভাবে। তো তাদের সেই লাক্সারিয়াস আগে যে দোকানগুলো ছিল সেটা আর নাই এখন, বর্তমানে এই অবস্থা তাদের ব্যবসার। আশা করি সবাই এখানে আসবেন, আবার আসে তাদের ব্যবসা ঘুরে দাঁড়াতে সাহায্য করবেন। এখন আমি আসলে হলো বঙ্গবাজারে, দেখতে পাচ্ছেন ঢাকার বঙ্গবাজারের এখন বর্তমান কী অবস্থা, একদম সব পুড়ে ছাই সারখার হয়ে গেছে, আর এই জায়গাগুলো একদম পরিষ্কার করে এখন নতুনভাবে এই যে বেঞ্চগুলো বসে, দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা বসে আছে এখানে। সবাই তো এইভাবে ব্যবসা করতে পারবে না, এখানে এই টং দোকানগুলো নিয়ে সর্বোচ্চ হলে 2000 বা 1000 মানুষ বসতে পারবে, বাকিরা কোথায় যাবে কোনো ঠিক ঠিকানা নাই। যার যে একসাথে 10টা দোকান ছিল সে একটা পাবে, কারণ 10টা যে ছিল একদম এক মালিকের 10টা ছিল, 10টা দেওয়া তো সম্ভব না, এখন সবাই ক্ষতিগ্রস্ত। যার 10টা ছিল তারও একটা দেওয়া হবে, যার একটা ছিল তারও একটা দেওয়া হবে। সবাই কি পাচ্ছে ঠিক মতো? পাচ্ছে, ওই কাজ চলতেছে, সম্পূর্ণ কাজ হলে ওগুলো আবার তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।